আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজ গেলেন, মিরাজে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আমিনের সঙ্গে যখন মিরাজ গেলেন, মিরাজে যাওয়ার পরে আসমানে একজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হইল। ওই ফেরেশতা তার মুখের ভিতরে একটা বাঁশি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও ভাই জিব্রাইল, ওই যে ফেরেশতাটা মুখের মধ্যে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, ওনার নাম কি, পরিচয়টা কি? আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বন্ধু হাবিব, ওই যে লোকটা মুখের মধ্যে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, উনি আর কেউ নন, উনি হইলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এমনি সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগায় গেলেন, সামনের দিকে যাইয়া সালাম দিলেন। একবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর নাই। দুইবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর নাই। তিনবার যখন সালাম দিলেন, তিনবারের মাথায় ওই ফেরেশতাটা ঘাড়টাকে ঘুরাইয়া উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তিনবারের মাথায় যখন সালামের উত্তরটা দিলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ইসরাফিল, প্রথমবার তুমি কেন সালামের উত্তর দিলা না? হযরত জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর হাবিব, আপনি যখন আমাকে সালাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে আমাকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, ও ইসরাফিল, তুমি মুখের ভিতরে এই বাঁশিটা নিয়ে দাঁড় হয়ে থাকবা, আমি আল্লাহর পক্ষ থেকে যেদিন হুকুম হয়ে যাইব রে, বাঁশির মধ্যে তুমি ফু দিয়া দিবা, তুমি বিকট আওয়াজটা সংগঠিত করে দিবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না, আপনি যখন প্রথমে আমাকে সালাম দিলেন, আমি আমার মালিককে ডাক দিয়া বললাম, ও রব্বুল আলামিন, তোমার বন্ধু, তোমার হাবিব আমার বাড়িতে আমার কাছে আসছে, সালাম দিছে, আয় আল্লাহ তুমি যদি অনুমতি দাও সালামের উত্তরটা দে, ও আল্লাহর হাবিব, আমি প্রথম সালামের উত্তর কেন দিলাম না? আমি যদি প্রথম সালামের উত্তরটা দিয়া দেই, আর ওই দিক দিয়া যদি আমার আল্লাহ যদি আমাকে কিয়ামত সংগঠিত করার এই বাঁশির মধ্যে ফু দিয়ার অর্ডার করে দেয়, আমার আল্লাহর হুকুম মানতে দেই হবে গো, যার কারণে আমি প্রথম সালাম দেই, সালামের উত্তর দেই নাই, আমি অনুমতি চাইলাম আল্লাহর কাছে, আমার মালিক আমার আল্লাহ যখন আমাকে সালামের উত্তর দেওয়ার অনুমতি দিল, তখনই আমি উত্তরটা দিছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইসরাফিল, ও ইসরাফিল, তুমি একটা কথা জানো না, আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, এইখানে নিজের ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমার বন্ধু আমাকে এখানে দাওয়াত করে আনছে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর নবী, ফেরেশতা ইসরাফ, ও আল্লাহর ফেরেশতা ইসরাফিল, একটা কথা মনে রাখবা, তুমি হয়তো জানো না, যেদিন বাড়ির মধ্যে কোনো অনুষ্ঠান হয়, যেদিন বাড়ির ভিতরে কোনো অনুষ্ঠান হয়, যেদিন বাড়ির ভিতরে মেহমান আসে, ওই দিন কিন্তু বাড়িওয়ালারা বাড়ির ভিতরে ভেজাল লাগায় না,
বাড়ির ভিতরে চকরা চাকি লাগায় না, বাড়ি ঘর ভাঙ্গে না। ও ইসরাফিল, তুমি একটা কথা মনে রাখবা সুন্দর করে, আমার আল্লাহ, আমি নবী এইখানে নিজের ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমার বন্ধু আমাকে এইখানে দাওয়াত করে আনছে। সুতরাং আমার আল্লাহ যেহেতু আমাকে এইখানে দাওয়াত করে আনছে, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে আই না, এই মুহূর্তে তুমি ইসরাফিলকে সিংহের মধ্যে পুঁতে দেওয়ার হুকুম করবেন না। কিয়ামত সংগঠিত করার আদেশ আমার আল্লাহ এই মুহূর্তে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বোঝা গেল এই বিকট অবস্থা কে দেবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম ঠিক কিনা? আমাদের প্রশ্ন ছিল তিনটা, বিকট অবস্থা কে দেবে, বিকট আওয়াজটা কখন দেবে, এই বিকট আওয়াজটা দেওয়ার পরে পৃথিবীবাসীর অবস্থাটা কি হবে? আল্লাহ নবী জাগান আসমানে, ওই রাত্রে আল্লাহ নবী ফরমান, ওই যে ফেরেশতা মুখের ভিতরে বাঁশি টানিয়ে আছে, ওই বাঁশিটা কত বড়! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাসসিরুল ইকরাম তাফসীরের কিতাবের ব্যাখ্যার ভিতরে হাসিয়ার মধ্যে লেখা হয়, ওই যে বাঁশিটা সিংহটা মুখের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে, ওই বাঁশিটা এত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গোটা পৃথিবীর বুকে, গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, গোটা পৃথিবীর মধ্যে প্রাণীর সংখ্যা যত হবে, গোটা পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত পশু পাখি আছে, যত প্রাণী আছে, ওই একটা বাঁশির ভিতরে ছিদ্র হইল ততগুলা। এত বড় একটা বাঁশি যে মুখে দাঁড়া হয়ে আছে, এবার বলুন তো বাঁশিটাই বড় নাকি মুখটা আরো বড়? মুখের ভিতরে যদি একটা বাঁশি দিয়ে ফু দিতে হয়, ফুঁ যদি দিতে হয়, তাহলে ওই মুখের থেকে বাঁশিটা বড় হবে না মুখটা আরো বড় হবে? বাঁশিটাই এত বড় যে গোটা পৃথিবীতে মানুষ যতগুলা, পশু পাখি যতগুলা, বাঁশি ছিদ্রই অতগুলা। তাহলে যে মুখের ভিতরে বাঁশিটা আছে, মুখটা বাঁশির থেকে মুখটা আরো বড়, আর মুখটা যদি এত বড় হয়, তাহলে যে ফেরেশতা মুখটা এত বড়, তাহলে সেই ফেরেশতাটা কত বড় হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চারজন বড় বড় ফেরেশতা, হযরত ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, এই যে চারজন বড় বড় ফেরেশতা, এত বিশাল বিশাল দেহের চারজন বড় বড় ফেরেশতা, এত বড় বড় পাওয়ারফুল ফেরেশতা, তাদের এত বড় দেহ যে গোটা পৃথিবীতে, আমরা গোটা পৃথিবীকে তিন ভাগে ভাগ করি, তার এক ভাগ হইল মাত্র মাটি, আর দুই ভাগ হইল পানি। তিন ভাগে ভাগ করা হয়, তিন ভাগের এক ভাগ হইল মাটি, বাকি সম্পূর্ণ হইল পানি। এই গোটা পৃথিবীর সমস্ত পানিগুলা যদি ওই বড় একজন ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, তাহলে এক ফোঁটা এক চিমটি পানিও গড়ায়া মিশায় পড়বে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যায় সালাম দিলেন, সালাম দেওয়ার পরে তিনি এটা জানাইতে চাইলেন যে উম্মত, উনি সালাম দিলেন, আমাদের নবী নিজেই সালাম দিলেন। এখানে একটা মাসলা বের হয় যে আমরা অনেকেই বলতে পারি যে আমাদের নবীর দাম বেশি নাকি হযরত ইসরাফিল আলাইহিস সালামের দাম বেশি? জোরে বলবেন, আমাদের নবীর দাম বেশি নাকি ইসরাফিল আলাইহিস সালামের দাম বেশি? আমাদের নবীর দাম বেশি সন্দেহ আছে নাকি? নাকি কাজিয়ানির দাম বেশি? আমাদের নবীর দাম বেশি, কাজিয়ানি তো নবী না, তো কাফের। আবার সন্দেহ করেন না যে একটু একটু হইতে পারে, তাও না কিন্তু, তাহলে ইমান চলে যাবে। আমাদের নবীর দাম বেশি, তাহলে আমাদের নবীর যদি দাম বেশি হয়, তাহলে আমাদের নবী কেন ইসরাফিলকে সালাম দেবে? স্বয়ং ইসরাফিল তো নবীজিকে সালাম দিবে, তাহলে আমাদের নবী সালাম দিল কেন? প্রশ্ন জাগে কি না? নিয়ম হইল, একটা কায়দা হইল, আদব হইল, ছাত্র উস্তাদকে সালাম দিবে, এটা হলো আদব। ছেলে মেয়ে বাবা মাকে সালাম দিবে, ছোট যারা বড়কে সালাম দিবে, এরপরে মানে যারা ছোট আছে আদব হইল, ছোটরা বড়কে সালাম দিবে, ছাত্র স্টুডেন্ট যারা আছে এরা শিক্ষককে সালাম দিবে, এইভাবে করে মুরিদ যারা আছে পিসাবুজুরকে সালাম দিবে। তবে এমনটা নয় যে তাই বলে বড়রা ছোটকে সালাম দেওয়া যাবে না, বড়রাও দিতে পারে শিক্ষা দেওয়ার জন্য, এটা ভালো। কিন্তু আদব হইল, তরিকা হইল, নিয়ম হইল, ছোটরা বড়কে দিবে এবং ছাত্র মানে যারা আছে এরা শিক্ষককে দেবে, ছেলে মেয়ে যারা আছে বাবাকে দেবে, এইটা হলো আদব। নবী আর যিনি বসে আছে
যিনি আসবে আগত মেহমান, ওই মেহমান আয়েশা যে থাকবে বসা তাকে সালাম দেবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মিরাজে গেছেন, ইসরাফিল আলাইহিস সালামের কাছে গেছেন, তিনি আদব রক্ষা করার জন্য, তিনি তার মতো মানুষ গোটা পৃথিবীতে আর একটা হতে পারে, তিনি একটা শিক্ষা দেওয়ার জন্য তিনি সালাম দিলেন। তিনি প্রথম কি করলেন? সালাম দিলেন। তিনি ইসরাফিল সালামের আশা করলেন না যে আমি এখানে আসছি আমি সালাম দিলাম যাতে আমার উম্মত এখান থেকে শিখতে পারে, আমার উম্মত কি করতে পারে, আমার উম্মত এখান থেকে শিক্ষা নিতে পারে। তো আমাদের প্রশ্ন ছিল তিনটা, তার ভিতরে একটা ছিল বিকট অবস্থা খেয়ে দেবে। আমরা জানতে পারলাম এই বিকট অবস্থা দেবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ঠিক কিনা? এক নাম্বার প্রশ্ন চলে গেল। দুই নাম্বার প্রশ্ন আমাদের ছিল বিকট অবস্থা কখন দেবে, ঠিক কিনা? এই বিকট অবস্থা কখন দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের ভিতরে ফরমান, লা তাকুমু সাআহ হাত্তা লা ইয়ুকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই পৃথিবীর বুকে, ফিল আরদি আল্লাহ আল্লাহ, আর মানে কি পৃথিবী, এই পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা একটা লোক থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ আমার প্রভু আমার মালিক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ওই বিকট অবস্থা সংঘটিত করার, বিকট অবস্থা কায়েম করার হুকুম দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাইলে পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে মোমেন ইমানদার আল্লাহ আল্লাহ বললে ওরা এই শব্দটা যারা বলে এই সমস্ত ইমানদারদের দাম আছে না নাই? আছে না? কত দাম আছে, কত দাম আছে? আমরা তো দেখি এই যে খুঁটিবিহীন আসমান, এই আসমানে কোনো খুঁটি নাই, ঠিক কিনা? কিন্তু খুব গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় নারে না আসমান খুঁটি ছাড়া না গোটা পৃথিবীর ইমানদার মুমিন যারা আছে, এই মুমিন ইমানদার যারা আল্লাহ আল্লাহ শব্দের ধ্বনি দেয়, এই আল্লাহ আল্লাহ শব্দের ধ্বনি হইল আসমানের খুঁটি জিকার করে বল সুবহানাল্লাহ। যেই দিন এই খুঁটি গুলো থাকবে না, যেই দিন এই পৃথিবীর বুকে যেই দিন এই আল্লাহ আল্লাহ এই শব্দ গুলো উঠে যাবে, সেই দিন আমার আল্লাহ এই পৃথিবীর আসমানটাও খুঁটি ছাড়া থাকতে পারবে না, সেই দিন এমনিতেই আল্লাহর হুকুম হয়ে যাবে আমার পৃথিবীতে আমার ইমানদার বান্দা নাই মুমিন বান্দা নাই, সুতরাং এই পৃথিবীকে আমি কাদের জন্য রাখবো, ঠিক কিনা? আপনারা সহজে বুঝতে পারবেন, যখন কোন বাড়িতে বিয়ে শাদী হয়, বিয়ের অনুষ্ঠান করা হইল, এক মাস ধরে ঢোল ডগর বাজাইয়া সিঁদুর বাতি টাতি লাগাইয়া সুন্দর করে ডেক ডুব বাজাইয়া, এরপরে এক মাস পরে বিবাহ অনুষ্ঠান করা হইল, এমপি সাহেব আসলে, মন্ত্রী সাহেব আসলে, চেয়ারম্যান মেম্বার সবাই আসলো, সবাই আসার পর বিয়ে সাহেবের মনটা বড় ভালো, বিয়ে সাহেব আসছেন, কে কে আসছে, অমুক চেয়ারম্যান সাহেব আসছে, জোয়ার সাহেব আসছে, এরপরে এমপি সাহেব আসছে, সবাই আসছে, আমার কত সুন্দর ভাগ্য আমার বাড়িতে এত বড় দামি দামি লোকগুলো আসছে, বিয়ে সাহেবের কানে কানে ডাক দিয়ে তা বিয়ে সাহেব, সমস্যা কিন্তু এক জায়গায় আছে, কয় কি, কয় সবাই আসছে বটে কিন্তু জামাই আসে না, বলুন তো দেখি ওদের কি খাওয়াবে নাকি দাবড়াবে? দাবড়াবে না, দাবড়াবে। কেন? যারো সিলাই সবাই আসছো, যারো সিলাই খাইবা, সেই তো নাই, তো তোমাদের খাওয়াইবে কি জন্য? আমার আল্লাহ বলেন তখন যখন তোমাদের জামাইটা পাবে না তখন তোরা কি করবে না, বিয়ের অনুষ্ঠান রাখবে না, বাউড়ায় বুড়ায় সব ভাঙ্গে লন্ড ভন্ড করে দিবে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে গোটা পৃথিবীতে ইমানদারদের ওসিলায় মোমেন ইমানদারদের বান্দাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে খাওয়ায়, সকলকে খাওয়ায়, কাউকে খুন দেয় না, এই বরের মতো, ঠিক কিনা? সেই দিনে ইমানদার মোমিন গুলো এই পৃথিবীর জমিনে থাকতে পারবে না, সেই দিন আমার আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ও ইসরাফিল যেহেতু আমার এই জমিনে
আমার ইমানদার বান্দা বাস করতে পারে না, আমার কোন মোমেন বান্দা নাই, আমি কারো সিরাই তাদেরকে খাইব, পৃথিবী রাখার কোন প্রয়োজন নাই, তুমি সিঙ্গার ভিতরে ভু দিয়া দাও, তুমি কিয়ামত সংগঠিত করে দাও। এই হলো প্রথম প্রথম কারণ। এক নম্বর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সত্য করে হাদিসটা বললেন, সত্য ভাষায় সত্য বাক্য দিয়ে হাদিসটা বলার পরে উনি লম্বা চওড়া আলোচনা শুরু করলেন। প্রথম এতটুকু বললেন যে আল্লাহ আল্লাহ বললে হলো সত্য, পৃথিবীতে যতদিন থাকবে মমিন বান্দা যতদিন থাকবে অতদিন পর্যন্ত এই সত্যটা গঠিত হবে না। এরপরে তিনি লম্বা চওড়া আলোচনা শুরু করলেন, এরপরে বলতে শুরু করলেন, আস্তে আস্তে করে বলতে শুরু করলেন, এই যে সত্যটা সংকলিত হবে বিকট আওয়াজ, এই আওয়াজটা কখন হবে? এর দুইটা আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আলামত বললেন, একটা হইল আলামতে সুগ্রা, আর একটা হইল আলামতে কুবরা। একটা হইল কিয়ামতে সুগ্রা, আর একটা হইল কিয়ামতে কুবরা। এই দুইটা শব্দ তিনি বললেন যে তোমরা যেদিন দেখবা যে এই সুগ্রা গুলো মানে ছোট ছোট আলামত, কিয়ামতের ছোট ছোট আলামত যখন সংকলিত হচ্ছে, তখন তোমরা মনে করবা যে কিয়ামত গুলো আর বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে চলে আসছে। আর যখন কুবরা গুলো গঠিত হতে দেখবা, যখন বড় বড় আলামত গুলো সংকটিত হতে দেখবা, তখন মনে করবা কিয়ামত আর দূরে নয়, কিয়ামত অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই ছোট ছোট আলামতের কথাগুলো বললেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামতের এক মুহূর্তে এমন কিছু কাজ তোমরা পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে সংগঠিত হতে দেখবা, তোমরা দেখবা যে মানুষের ভিতর থেকে এলেম উঠে যাবে। কি উঠে যাবে সেটা বলেন? এলেম উঠে যাবে, এলেম মানুষের ভিতরে থাকবে না, মূর্খতা বৃদ্ধি পাবে, মানুষের ভিতরে এলেম কালাম থাকবে না, মানুষগুলো আল্লাহ চিনবে না, মসজিদ মাদ্রাসা চিনবে না, আলেম ওলামা চিনবে না, তারা ইহুদি খ্রিস্টানদের কালচার ধরবে, তারা ইহুদি খ্রিস্টানদের বেশ বেশ নিয়ে চলবে, তারা মসজিদ মাদ্রাসার ধার ধরবে না, আলেম ওলামাদের কদর করবে না, তারা কদর করবে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো, তারা সম্মান করবে ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত অনুষ্ঠান, যে সমস্ত নিয়ম নিকটে চলে আসছে। যখন দেখবা আলেমের কদর নাই আমাদের সমাজে, একজন আলেম বড় একজন আলেম যদি সহিবা যায়, আমরা তো আলেমের কদর করতে জানি না, দেখবেন একজন বড় আল্লাহর লোক চলে গেলে ওই জায়গাটা পূরণ করার মতো আর কেউ থাকে না, থাকে নাকি? একজন বড় আলেম চলে গেলে এর নিয়ম হলো, কারণ হইল যে যার শুকুর করা না হয়, যার শুকুর না করা হয়, আল্লাহ তাআলা তো বলছেন যে ওইটা আমি চিনা আনে, ঠিক কিনা? আমরা বড় বড় আলেমরা পাই, পীর বুজুর্গ আমাদের হাতের মুঠেই পাই, কিন্তু তাদের সম্মান করি না, কদর করি না, শুকুর আদায় করি না, যার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদেরকে এমন উলামা ইকরামগণ দেন না। এক নাম্বারে তোমাদের মধ্য থেকে এলেম উঠে যাবে, মানুষের ভিতরে মূর্খতা বৃদ্ধি পাইবে, মূর্খতা বৃদ্ধি পাবে, মানুষগুলা মসজিদ গুলা বানাইবে অনেক সুন্দর সুন্দর, তাই স্ট্রিস লাগাইয়া বিরাট বিরাট মসজিদ বানাবে, কিন্তু মসজিদের মতো ওরকম সুন্দর করে মানুষের ইমানকে তাই স্ট্রিস দিয়া বানানো হবে না, ঠিক কিনা? মানুষগুলা মসজিদ গুলো অনেক সুন্দর বানাইবে, অনেক সুন্দর করে টাইস টুইস লাগাইয়া বানাইবে, কিন্তু মানুষগুলা মসজিদের ভিতরে মানুষ খুঁজে পাওয়া যাবে না, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই কাজগুলো যখন সমাজের ভিতরে দেখতে পাবা, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে চলে আসছে। তোমরা যখন দেখবা মানুষের ভিতরে মদের আড্ডা বেড়ে গেছে, মানুষগুলা নেশায় পরিণত হয়ে গেছে, যুবকরা যখন নেশার ভিতরে লিপ্ত হয়ে গেছে, যখন তারা মুরব্বীদেরকে সম্মান করবে না, যখন তাদের ভিতরে মিল মহব্বত থাকবে না, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত অতি নিকটে চলে আসছে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এইভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বলতে থাকলেন যে এরপরে তোমরা দেখবা যে গান বাজনার বৃদ্ধি পাবে, মানুষগুলা গান বাজনার পিছনে ছুটে চলবে,
পুরুষের সংখ্যা কমবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলাদের সংখ্যা শুধু বাড়তেই থাকবে। কি হবে সরে বলেন, মহিলাদের সংখ্যা শুধু বাড়তে থাকবে, মহিলার সংখ্যা বাড়তে বাড়তে কত পর্যায়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্বীকার বলেন নাই। বলা হয়েছে মহিলাদের সংখ্যা বাড়বে, এক একজন যুবকের আন্ডারে 50 জন করে মহিলা আসবে, ঠিক কিনা? এইভাবে করে মানুষের মধ্য থেকে ঈমান উঠে যাবে, মানুষের মধ্য থেকে নামাজ কালাম কুরআন উঠে যাবে, কুরআন থাকবে না মানুষের ভিতরে, দ্বীন থাকবে না, দ্বীন উঠে যাবে মানুষের ভিতরে, মূর্খতা বৃদ্ধি পাবে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট পুরাটা আলামতের কথা বললেন। ছোট ছোট আলামত পুরা যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার কিয়ামতের বড় বড় আলামতের উদাহরণ দিতে শুরু করলেন। যে কিয়ামতে কুবরা যখন তোমরা সংগঠিত হবে দেখবা, তোমরা মনে করবা যে কিয়ামত অলরেডি শুরু হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিস খানা বর্ণিত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হঠাৎ করে এক ইহুদি মহিলা আসলো। ওই ইহুদি মহিলা এসে বলতেছে, হে মা আয়েশা, ঘরের ভিতরে যদি কোনো খাবার থাকে আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন। আর আপনাদেরকে আমি দুইটা নসিহত করব, এই দুইটা উপদেশ আপনারা জীবনে মানিয়া লইয়েন তাইলে কামিয়াব হইবেন, আপনাদের উপকারে আসবে, আমার কথাটা আপনারা মানিয়া চলিয়েন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার কথা কি? ওই ইহুদি মহিলা বলতেছে, হে আয়েশা, আমার এক নাম্বার কথা হইল, তোমরা যারা আছো তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাইবা, কিসের আজাব? এক নাম্বারে কবরের আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবা, দুই নাম্বারে দাজ্জালের ফেতনা হইতে মুক্তি চাইবা। কার ফেতনা? দাজ্জালের ফেতনা হইতে আল্লাহর কাছে মুক্তি চাইবা। ঘরের ভিতরে যদি কোনো খাবার থাকে আমি ক্ষুধার্ত, আমাকে দাও। এমনি সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মা তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যাইয়া যখন খাবার আনবেন, এমন তো অবস্থায় আল্লাহ নবী আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ইহুদি মহিলা আমার কাছে ভিক্ষা আপনি একটু বলেন তো, এই যে কবরের আজাব থেকে মুক্তি নিতে চায় আল্লাহর কাছ থেকে, এইটার বিষয়ে কিছু বলেন। আর যে দাজ্জালের কথা বর্ণনা করলেন ইহুদি মহিলা, এই দাজ্জালের বিষয়ে কতটুকু সত্যতা আছে আপনি আমাকে একটু অবগত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে আয়েশা, এই পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছে, ওই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী পয়গম্বর এই পৃথিবীতে এসেছে, রে আয়েশা, সকল নবী পয়গম্বর তাদের উম্মতদেরকে ওই দাজ্জালের কথা অবগত করছে, দাজ্জালের কথা বর্ণনা করছে, তাদের কাছে বলছে, কিন্তু রে আয়েশা, আমি নবী তোমাকে আজকে এমন একটা কথা বলবো গো, যেই কথাগুলো কোন নবী কোন পয়গম্বর তাদের উম্মতদের কাছে বলেন না। জেনে রাখো, ওই দাজ্জালের কথা আমার কাছে জানতে চাইছো, দাজ্জালের কতটুকু সত্যতা আছে শুনে রাখো, এই দাজ্জাল আগমন করবে সিরিয়া এবং সিরিয়ার এই সিরিয়া এবং দামেস্কের মাঝামাঝি অংশে তিনি অংশগ্রহণ করবে, তিনি তার আবির্ভাব হবে, এই দাজ্জালের এমন কিছু পাওয়ার হবে। ও আয়েশা জেনে রাখো, এই দাজ্জালের এমন কিছু পাওয়ার হবে, তার কপালের ভিতরে তার চোখটা থাকবে, একটি চোখ হবে কানা, কি হবে সরে বলেন, একটা চোখ হবে কানা, একটু উপরের দিকে থাকবে এই দাজ্জাল, তার কিছু পাওয়ার থাকবে, উনি সান্নপন্ন থাকবে, উনার এক পাশে থাকবে বাগান,
আর এক পাশে থাকবে, আর এক পাশে থাকবে আগুন, লোকগুলাকে ভয় দেখাইতে থাকবে, যদি আমাকে খুদা মানো তাইলে তুমি মুক্তি পাওয়া যাবা, আর যদি আমাকে খুদা না মানো তাইলে কিন্তু তোমাকে এই আগুনে পড়তে হবে। এইভাবে করে বান্দাদেরকে মানুষগুলাদেরকে ভয় দেখাবে। কিন্তু যারা পাক্কা ইমানদার, যারা মুমিন, যাদের ভিতরে ইমান আছে, এরা কিন্তু কখনো কোশ্চিন কালে কাসরকে মানবে না, ঠিক কিনা? কিন্তু যাদের ইমানের পাওয়ার কম, যাদের ইমানের স্পিরিট নাই, যাদের ইমানটা দুর্বল, এরা কিন্তু দাজ্জালকে খোদা বইলা বসবে, আর তারা বেঈমান কাফের হয়ে যাবে, এরা জাহান্নামী হয়ে যাবে। কিন্তু তো এই দাজ্জালের পাওয়ার থাকবে, মানুষগুলা বলবে যে আল্লাহর তো পাওয়ার আছে, তো তুমি খোদা না গাধা এটা বুঝবো কেমনে, পরিচয় দাও, তুমি কি খোদা নাকি গাধা? তো তোমার আল্লাহর পরিচয় কি? হয় আল্লাহর পরিচয় হলো আল্লাহ আমাদেরকে বাঁচাইতেও পারে, মারতেও পারে, খাওয়ায় আসে, আবার পড়ায় বসে, সব কিছু মালিক হইল সে, তো তোমার কি পাওয়ার আছে? এই দাজ্জালের এমন পাওয়ার থাকবে, দাজ্জাল বলবে ও বান্দা তুমি আমাকে খোদা বলতে রাজি না, আমি যদি তোমার মৃত মা তোমার মৃত বাবাকে জীবিত করে আনতে পারি গো তাইলে কি আমাকে খোদা মানবা? তাইলে কি খোদা মানবা? এইবার ওই লোকটা ইমান তো দুর্বল, ইমান তো সুবিধাবাদ জিন্দাবাদ, আমাদের মতো ইমান, আমাদের মতো ইমানদারদেরকে যদি দাজ্জালের সামনে ফেরানো হয় তো তখন বলা হবে যে তোমার মৃত বাবা মাকে আমি জীবিত করে দেখাইলাম, এই যে দেখো তো এটা কি তোমার মা? হ্যাঁ এটা তো আমার মা। এটা কি তোমার বাবা? এইটা তো আমার বাবা। দুইটা জিন শয়তানকে, একটাকে মা বানাইবো আর একটাকে বাবা বানাইয়া যখন যখন লোকটার সামনে আনবে, লোকটা বলবে বড় আছে ব্যাপার, তুমি আমার মৃত মাকে আমার মৃত বাবাকে জীবিত করে ধরাইছো, আমার আর সন্দেহ নাই, তুমি হইলা খোদা, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু যারা মুমিন, যারা পাক্কা ইমানদার, তারা কিন্তু ওই গাধাকে খোদা মানবে না, ঠিক কিনা? তাদেরকে হত্যা করা হবে, ওদেরকে হত্যা করে ফেলবে, হত্যা করার পরে হাজার হাজার মানুষের সামনে হত্যা করবে, হত্যা করার পরে আবার জীবিত করবে, জীবিত করার পরে আবার বলা হবে তুমি যদি আমাকে খোদা না মানো গো তাইলে তোমাকে আবারও হত্যা করা হবে। কিন্তু যারা মুমিন, যারা ইমানদার, কিন্তু ইরা তাকে খোদা মানবে না, কিন্তু ওই বদমাইশ শয়তান পরবর্তীতে আর আল্লাহর বান্দাকে আর দ্বিতীয়বার হত্যা করতে পারবে না। এইভাবে করে এই দাজ্জাল যখন পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে এইভাবে করে যখন বড় বড় দশটা অপকর্ম ঘটাইবে, দশটা অপকর্ম যখন ঘটাইবে, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ইসরাফিল আর নাই দেরি, যাও তাড়াতাড়ি গো, তুমি এখন এই মুহূর্তে ওই যে বাঁশিটা, ওই বাঁশির মধ্যে ফু দেওয়ার সময় হয়ে গেছে রে, তুমি বাঁশির মধ্যে ফু দিয়া পৃথিবীকে লণ্ড ভণ্ড করে দাও। ও দুনিয়ার মুসলমান, ওই দিন এমন অবস্থা হবে, মানুষগুলা হঠাৎ করে একদিন ঘুমাইতে যাবে, মানুষগুলা ঘুমাইতে যাবে গো, ঘুমের থেকে উঠে দেখবে আর সকাল হয় না, সন্ধ্যা তো ঘুরায় না, দিন হয় না, দিন হয় না, রাত শুধু বাড়তেছে বাড়তেছে, রাতটা লম্বা হইতে থাকবে, মানুষ ঘুমাইয়া থাকবে কিন্তু ওইটা অস্থির হয়ে যাবে, এত বড় রাত, একটা রাত হবে অনেক বড়, একদিন চইলা যায় দিন হয় না, দুই দিন চইলা যায় দিন হয় না, দিন হয় না, দিন হয় না, মানুষগুলা ঘর থেকে বাইর হইয়া অন্ধকারের ভিতরে কাজ কর্ম গুলো শুরু করিয়া দেবে, আবার ঘরের ভিতরে যাইবে, অন্ধকার তো আলোচ্ছন্ন হয় না, আলো হয় না, ঘুমাইতেও ভালো লাগে না, বিছানায় পিঠ লাগতে চায় না, এত বড় এত বড় রাত কেমনে কাটায়, মানুষগুলা এরকম কাটতে কাটতে অস্থির হইতে হইতে হঠাৎ করে একদিন তাকাইয়া দেখবে এই যে সূর্যটা পূর্ব দিকে ওঠে, এই সূর্যটা আর পূর্ব দিকে ওঠে না, এই সূর্যটা যাইয়া পশ্চিম আকাশে উঠে গেছে, এইটা একটা আলামত। যখন তোমরা দেখবা পশ্চিম আকাশে সূর্য উঠে গেছে, মনে করবা কিয়ামত সংঘটিত, এখন আর বেশি দেরি নয়, এই পশ্চিম আকাশে বিশাল বড় একটা দরজা আছে, বিশাল বড় একটা দরজা, বিশাল বড় একটা দরজা, রহমতের দরজা,
হাজার বছর লাগে। সুবহানাল্লাহ বলেন, সেইদিনে পূর্ব দিকের সূর্যটা পশ্চিম আকাশে যায় উঠে যাবে গো। ওই দিনে থেকে বান্দাদের দোয়া বা বান্দাদের দোয়া কালাম কবুল হইবে না। মানুষগুলা ডাক দিয়া বলবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী আমাদেরকে শুনাইয়া গেছিলেন সেইটা তো সংগঠিত হয়ে গেল, সূর্য তো পশ্চিম দিকে উঠে গেল, মানুষগুলা দৌড়ে যাবে, ওযু করিয়া মসজিদের ভিতরে যাবে, সবাই দোয়া কালামে লাগিয়া যাবে, নামাজ পড়তে লাগিয়া যাবে, কোরআন তেলাওয়াতে লাগিয়া যাবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওই দিনের দোয়া মুনাজাত আর আল্লাহর কাছে কবুল হইব না, ওই তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। এরপরে তোমরা দেখবা যে পৃথিবীর এমন অবস্থা হবে যখন নাকি হযরত ইসরাফিল আলাইহিসসালাম ওই সিংহের ভিতরে একটা ফুৎকার দেবে, একটা ফু দেওয়ার পরে এই ফুটা কি আরাম হবে নাকি গরম হবে, এই যে একটা ফু দেবে প্রথম আল্লাহ যে আদেশ করবে ফু দিয়া দাও, পৃথিবীতে আমার আবেদ বান্দা নাই, আমার ইমানদার মুমিন বান্দা নাই, এখন সিংহের ভিতরে ফু দিয়া দাও, যখন ফুটা দেবে দেওয়ার পরে পৃথিবীবাসীর কি অবস্থা হবে, আমাদের প্রশ্ন ছিল না একটা প্রথম যে পৃথিবীবাসীর কি হবে, এই ফুটা কি আরাম হবে নাকি গরম হবে। যখন হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহাসনের মধ্যে ফু দেবে, একটা ফু দেওয়ার পরে এই ফুটা এতটাই মধুর হবে, এতটাই মিষ্টির হবে, এই ফুর আবার শোনার জন্য যারা ঘরের ভিতরে থাকবে বাইরে চলে আসবে, যারা বাইরে থাকবে তারা ডাঙ্গা ভাতারে চলে যাবে, এত সুন্দর মধুর আওয়াজ, এত সুন্দর মধুর আওয়াজ কোনোদিন কোনো টিপিতেও শুনি নাই, কোনো ক্যাসেটে শুনি নাই, কোনো হারমোনিতে শুনি নাই, এত সুন্দর মধুর আওয়াজ কোত্থেকে আসে রে, এই আওয়াজটা কে দেয় তাকে একটু দেখার দরকার। মানুষগুলো সব মেরাদন শুরু করবে একটা ফু দেওয়ার পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ফু যে বাসির ভিতরে দিবে ওই একটা ফু কমসে কম ছয় মাস পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন, একটা ফু যে বাসির ভিতরে দিবে মাত্র একটা ফুই ছয় মাস পর্যন্ত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আওয়াজটা প্রথম থাকবে মধুর, প্রথম থাকতে আরাম, পরে হবে গরম, পরে কি হবে সরে বলে, পরে হয়ে যাবে গরম, আস্তে আস্তে আওয়াজটা এতটাই বৃদ্ধি হবে, আওয়াজটা প্রথম ছিল মিষ্টি, আওয়াজটা শোনার জন্য ঘরের মানুষগুলা দৌড়া শুরু করছে, আওয়াজটা করতে আসে, বাড়ির মানুষগুলা দৌড় শুরু করবে, আর এইবার করে আওয়াজটা যখন বৃদ্ধি পাইতে থাকবে আস্তে আস্তে করে মানুষগুলা এই আওয়াজের কারণে আওয়াজটা আস্তে আস্তে শক্ত হইতে থাকবে, আস্তে আস্তে ভয়ঙ্কর হইতে থাকবে। একটা আওয়াজ যদি ছয় মাস পর্যন্ত থাকে কেমন লাগবে সরে বলেন, আওয়াজটা এতটাই বিপদ হবে ওই আওয়াজের কারণে, কোনো কোনো মানুষ তার বুক ফাইকে মারা যাবে, কোনো কোনো মানুষ কানের তলা ফাইকে মারা যাবে, কোনো কোনো পশু পাখিগুলা ছটপট ছটপট কইয়া মারা যাবে, ওই আওয়াজটা এতটাই বিকট হবে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ওই আওয়াজটা যখন দেবে গো, আওয়াজটা দেওয়ার পরে ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুত, এই আওয়াজটা যখন দেবে আওয়াজটা বৃদ্ধি পাইতে পাইতে এই যে বিশাল বিশাল পাহাড়গুলো, এই পাহাড়গুলো না থাকলে পৃথিবী থাকতো নাকি, পাহাড়গুলোকে পেরাক বলা হয়েছে কিনা, পাহাড় না থাকলে পৃথিবী থাকতো না, যেদিনে আওয়াজটা দেওয়া হবে আওয়াজের কারণে পাহাড়গুলো তার জায়গা ছেড়ে দেবে, আওয়াজটা এতটাই বিকট হবে আওয়াজের কারণে পাহাড়গুলো উঠে যাবে জমিন ছাইড়া, পাহাড়গুলো দৌড় শুরু করবে বাতাসের মধ্যে, একটা একটা পাহাড় আর একটার সঙ্গে টক্কর লাগবে, এমন ভাবে টক্কর লাগবে তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়াজটা এতটাই বৃদ্ধি পাবে আওয়াজের কারণে, ইদাসসামাউম ফাতারাত ওয়াইদাল কাওকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত,
কবুর বংশীরত আলিমাতে নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আওয়াজটা যখন দেওয়া হবে আওয়াজটা এতটাই বৃদ্ধি পাবে, আওয়াজটা এতটাই প্রখর হবে, এতটাই শক্তিশালী হবে, ওই ছয় মাসের আওয়াজটা এত বড়ই হবে। ইদাস সামাউ ফাতারত, আওয়াজের কারণে আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে, আসমান আসমান থাকবে না, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে পৃথিবী, কোথায় কে আসো কেউ থাকবে না, সবাই উল্টা পাল্টা দৌড় শুরু করবে, পৃথিবীর আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরত। প্রথম একটা ফুৎকার দেওয়ার পরে এই আসমানটা থাকবে না, এই যে সূর্যগুলো আমরা দেখি বিশাল বিশাল সূর্য, এই সূর্যটা পৃথিবীর থেকে আরো 13 কোটি লক্ষ আরো 13 কোটি গুণ বড়, এই সূর্যটা ওই দিন থাকবে না। চন্দ্রগুলা পৃথিবীর থেকে বড়, এই যে তারকাগুলো পৃথিবীর থেকে বড়, এই সাতগুলা চন্দ্রগুলা সেই দিন আমাদের কারণে সহ্য করতে পারবে না, এই বিশাল সহ্য করতে না পারিয়া চন্দ্রগুলা তার জায়গা ছেড়ে দিবে, সূর্যটা জায়গা ছেড়ে দিবে, সূর্য জায়গা ছেড়ে দিয়া যখন জমিনের ভিতরে পড়িয়া যাবে ওই সূর্যটা বিশাল গরম, সূর্যের ভিতর থেকে আগুন ছুটতে শুরু হইবে, তারকার ভিতর থেকে আগুন ছুটতে শুরু হইবে, গোটা পৃথিবীর পানি গুলাতে আগুন লাগিয়া যাবে, গোটা পৃথিবীতে শুধু আগুন আর আগুন হয়ে যাবে, কেউ থাকতে পারবে না ওই কঠিন মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার থাকবে, যারা মুমিন থাকবে, তাদের বগলের ভিতরে এমন একটা রোগ দিবে যারা ইমানদারীরা মরে যাবে আগেভাগেই, যারা কাফের ছিল দাজ্জালের দলে এদেরকে ওই আগুনের ভিতরে পোড়াইয়া মারা হবে। এরপরে পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, পৃথিবী একেবারে নিস্তব্ধ হয়ে থাকবে, পৃথিবীতে কোনো মানুষ নাই, শুধু থাকবেন আমার আল্লাহ, ঠিক কিনা? এইভাবে করে কোন কোন মুফাসসির ইকরাম বলেন 40,000 বছর পার হয়ে যাবে, আবার কোন কোন মুফাসসির ইকরাম বলেন 50,000 বছর পার হয়ে যাবে, পৃথিবীতে শুধু থাকবে তামা আর তামা, আগুনের কয়লা ছাড়া আর কিচ্ছু নাই, গাছপাতা কিচ্ছু নাই, গাছপালা নাই, ঘর বাড়ি নাই, মরুভূমিও নাই, শুধু তামা আর তামা, এই পৃথিবীতে কেউ থাকবে না। আমার আল্লাহ তখন আবার ইসরাফিল আলাইহিসসালামকে বলবে, ও ইসরাফিল তুমি বাঁশির ভিতরে আর একটা ফু লাগাইয়া দাও। আর একটা কি করো, প্রথম ফু দিছ, প্রথম ফু দিয়া আল্লাহ পৃথিবীকে লন্ড ভন্ড করবে, এইবার যখন বলবে আর একটা ফু দাও, আর একটা ফু যখন দেওয়া হবে, ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ওয়াইদাল কুবুর মুসিরাত। দ্বিতীয় সিংহা ফুৎকার যখন দেওয়া হবে, যারা আগে পরে মারা গেছে, যারা কবরের ভিতরে আছে, সবাইকে আবার পুনরায় উত্তোলন করো, সবাইকে আবার উঠে যেতে হবে, কি হবে আবার সবাইকে দ্বিতীয় সিংহা পূজার সাথে সাথে সবাইকে আল্লাহর সামনে উপস্থিত হইয়াই দেখতে পাবে কে জাহান্নামি কে জান্নাতি, দেখতে পাবে আমল ভালো নাকি খারাপ, শুরু হইবে এখন গজব, দেখতে পাবে তার জীবনের কর্মফল, যে নামাজ কয়েকত পড়ছি আর কয়েকত সারছি, কয়েকত আল্লাহর বন্ধুদের সঙ্গে মহব্বত রাখছি কতটুকু, আর সংঘর্ষ রাখছি কতটুকু, যারা আলেম ওলামা ছিল তাদের সঙ্গে মহব্বত ছিল কতটুকু, সংঘর্ষ ছিল কতটুকু, মসজিদ মাদ্রাসার সঙ্গে আমার মহব্বত ছিল কতটুকু, আর তার থেকে আমি কতটুকু এড়াই চলতাম, এটাও তখন প্রমাণ।